আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফিনিশিংভাবে কামিজ বা কুর্তির গলায় পাইপিং লাগাবেন। আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস। তো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে হচ্ছে দুইটা কাপড় নিয়ে নিয়েছি, একটা হচ্ছে বডির কাপড় আর একটা কাপড় দিয়ে হচ্ছে আমি পাইপিং দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় নিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি বডির কাপড়ের পেছনের অংশটা নিয়ে নিয়েছি। তো এখানে টোটাল আমি কাপটা দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে 2 বাজে 7.5 ইঞ্চি। এখন আমি গলা চওড়া নিচ্ছি, গলা চওড়া আমি এখানে চওড়া 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। যারা যাদের কাজটা হচ্ছে একটু কম তাদের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলে হবে গলা চওড়া। আর গলা লম্বাটা যেহেতু আমি এটা হচ্ছে ব্যাকনেক তৈরি করব, অর্থাৎ পেছনের অংশটা তৈরি করব, সেই জন্য আমি এখানে গলা চওড়াটা 5.5 ইঞ্চি দিব। আর আপনারা যদি সামনের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে লম্বাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি এখানে 5.5 দাগ দিয়ে নিয়েছি, 5.5 ইঞ্চি নিয়ে এরপর নিচেও একইভাবে 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে দাগ কেটে মিলিয়ে নিচ্ছি। তো আমি এভাবে দাগ কেটে মিলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে রাউন্ড শেপটা সুন্দর করার জন্য আমি এই কোণা থেকে হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে। তাহলে কিন্তু আপনাদের জন্য শেপটা করতে সুবিধা হবে। তো এরপর আমি এভাবে করে রাউন্ড শেপ করে নিচ্ছি। আর এই নিয়মে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এইখানে গলাটা কাটিংটাও কিন্তু সুন্দর হবে। তো এরপর আমি এখানে দাগ অনুসারে গলাটা কেটে নিচ্ছি। তো এই পর্যন্ত গলা কাটিং হওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে পাইপিং বসাবো, সেই জন্য আমি কাপড় কেটে নিচ্ছি। তো একটা কাপড় হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি, কাপড়টাকে এইভাবে কোনাকুনি করে যে কোনো একটা সাইড থেকে ভাঁজ করে নিলে হবে। তো আমি এটা কাপড়টা বাঁকা করে কাটবো, আর পাইপিং কাটার জন্য কিন্তু বাঁকা করে কাপড়টা কাটলে পাইপিংটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো এখানে বাঁকা করে কেটে একটা অংশ নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি চওড়া 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এরপর আমি এখানে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা, আমি যেহেতু চিকন পাইপিং দিব, আপনারা যদি একটু মোটা করে দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নেবেন। তো দাগ দেওয়ার পর দাগ অনুসারে আমি এখানে বরাবর করে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে প্রয়োজন মতো কাটিং করতে হবে, যতটুকু প্রয়োজন হবে সেই অনুসারে। তো আমি আরেক টুকরো কেটে নিলাম। এখন আমি এখান থেকে হচ্ছে এই অংশগুলো আমি কেটে সমান করে নিব, দুই সাইডে যে কোনো অংশগুলো আছে সেগুলো কেটে হচ্ছে সমান করে নিচ্ছি। এরপর এখন আমি পাইপিংটা বসাবো। তো পাইপিং বসানোর জন্য এখন আমি এখানে বডির কাপড়টা খুলে নিচ্ছি। তো এটা সোজা করে নিতে হবে, কাপড়টাকে কিন্তু আমি সোজা পাশ করে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পাইপিংয়ের কাপড়টা নিয়ে নিয়েছি। এখন পাইপিংয়ের কাপড়টাকে ঠিক এইভাবে করে দুইটা ভাঁজ করে নিতে হবে। তো এভাবে আমি পুরোটাকে এখন ভাঁজ দিয়ে নিচ্ছি, এভাবে ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, এক সাইড থেকে ঠিক এভাবে খোলা যে অংশটা, কাপড়ের খোলা অংশটাকে হচ্ছে এখানে গলাটার সাথে এভাবে মিলিয়ে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এখন এখানে হচ্ছে সেলাই করে নিতে হবে, পরিমাণ মতো সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি পুরোটা গলা হচ্ছে সেমভাবে পুরোটা গলা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি সেলাইটা করার পর এইখানে সেলাইয়ের বাইরে একটু করে কেটে নিচ্ছি, কাঁচির মাথা দিয়ে সামান্য পরিমাণ কেটে নিতে হবে, যাতে করে ফিনিশিংটা ভালো আসে, পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসার জন্য পুরোটা আমি কেটে নিচ্ছি। এখন আমি এটাকে ঠিক এইভাবে করে, মানে আপনাদের পরিমাণ মতো, ঠিক যতটুকু আপনারা হচ্ছে এখানে পাইপিংটা রাখতে চান, এটা হচ্ছে মোটা বা চিকন যেরকম রাখতে চান ততটুকু রেখে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। তো আমি এভাবে পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কাপড়ের উপরে সেলাই করে নিচ্ছি। সেলাইটা অবশ্যই কাপড়ের উপরে করতে হবে, তাহলে এর ফিনিশিংটা সুন্দর আসবে। আমার চ্যানেলে নতুনদের জন্য আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি চেষ্টা করি খুবই সহজভাবে আপনাদেরকে শেখানোর জন্য এবং বোঝানোর জন্য।
আশা করছি ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন এবং সহজভাবে সেলাই কাজ শিখতে পারবেন। তো সেই ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কতটুকু শিখতে পেরেছেন। তো একইভাবে কিন্তু আমি একই নিয়মে এবং একই সাইজ অনুসারে হচ্ছে আমি পুরোটা এখানে পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো আমার পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি পেছনের দিকটা দেখিয়ে দিচ্ছি যে এর পেছনের দিকটা ঠিক কেমন হবে। তো এই তো খুবই সহজভাবে কিন্তু আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।